বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা পড়ে থাকে ভারতের জম্মু ও কাশ্মীর, তাই অনেকে এলাকাকে ঠান্ডা রাজধানী বলে থাকে। সেই ঠান্ডা রাজধানীতে প্রথমবারের মতো সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে, তাপমাত্রা রেকর্ড গড়ে 40 ডিগ্রি ছুঁয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কয়েকটি রাজ্যে তীব্র দাবদাহ চলছে, জম্মু ও কাশ্মীরে প্রথমবারের মতো সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে। তাপমাত্রা 40 ডিগ্রি রেকর্ড গড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে জম্মু কাশ্মীরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে গ্রীষ্মকালীন ঝড় সঙ্গে বজ্রপাত হতে পারে। তবে তীব্র দাবদাহে বেশ মুশকিলে পড়েছেন এলাকার বাসিন্দারা। অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারের রিয়েল টাইম গভর্নেন্স সোসাইটি জানিয়েছে রাজ্যের বাসিন্দারা আগামী 3 দিনের মধ্যে তীব্র দাবদাহের সম্মুখীন হতে যাচ্ছে। গত সপ্তাহ থেকে এ রাজ্যের তাপমাত্রা 41 থেকে 45 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আরটিজিএসের কর্মকর্তা অনন্ত কৃষ্ণান্ড জানান, অন্ধ্রপ্রদেশের বিশেষ করে রাজ্যের কেন্দ্রীয় অংশে তাপমাত্রা অনেক বেশি। এর মধ্যে রাজ্যের গুন্টুর, কৃষ্ণ, প্রকাশম ও নেল্লোর জেলায় প্রভাব বেশি। আগামী 2 দিনে এসব জেলায় তাপমাত্রা আরও বেশি হতে পারে।